বাইরে থেকে জাস্ট অসাধারণ লাগছে, পুরো লাইট গুলো অন করে দিয়েছে। বছরের প্রথম ঠাকুর কি এত সুন্দর দেখবো, পূজা মণ্ডপের এখানে পেছনে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে চার ধাম বানিয়েছে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমরা কল্যাণীর দিকে যাবো। ওখানে শুনেছি ভালো প্যান্ডেল হয়েছে, আমি আছি, ভাই আছে, ভাইয়ের একটা বন্ধু আছে, তিনজনে মিলে রওনা দিলাম কাশিম বাজার স্টেশন থেকে। এখানে আমরা টিকিট করে নিয়েছি, এখন যাচ্ছি প্ল্যাটফর্মের দিকে। এখন আমরা কাশিম বাজার প্ল্যাটফর্মে আছি, আর সঙ্গে আছে ভাই, আর ভাইয়ের বন্ধু আছে সঙ্গে। তো স্বপ্নিল, বিস্কুট কি স্বপ্নিল? হ্যাঁ স্বপ্নিল, আমার একটা ভাই যাওয়ার কথা ছিল স্বপ্নিল। আই গাইস, দিস শুরু হয় না ভালো লাগে তো, সেটাই ওকে মিস করছি, ওর একটু প্রবলেমের জন্য সে আসতে পারেনি। আর ট্রেনের টাইম হচ্ছে 7:14, কিছুক্ষণের মধ্যেই এখানে চলে আসবে, আর আমরা সোজা চলে যাবো কল্যাণী। তো বন্ধুরা, আমরা এখন এসে পৌঁছেছি কৃষ্ণনগর স্টেশন, আর এখানে আমার আর শ্রমিকের খিদে পেয়ে গেছে, আমরা কিছু একটু খাওয়া দাওয়া করবো এখানে। কি খাওয়া যায়? ডালপুরি টালপুরি হবে, চলো দেখি একটু খোঁজা যাক। তো বন্ধুরা একটু দেখি ডালপুরি আশেপাশে পাওয়া যায় নাকি। আমরা শুনছি এখানে প্রায় 20 মিনিট মতন এখানে ট্রেন দাঁড়াবে। আমরা রওনা দিয়েছিলাম কাশিম বাজার স্টেশন থেকে, আর এখন আমরা আছি কৃষ্ণনগর স্টেশনে। এখান থেকে আরেকজন ওঠার কথা ছিল, সে চলে এসেছে। তোমার নামটা একটু বলো আমাদের বন্ধুদের। আমার নাম দীপ, দীপ, মিস্টার দীপ কৃষ্ণনগর থেকে উঠলো। তো আবার এখান থেকে পরের স্টেশনটা, এই পরের স্টেশনে থামবে। বন্ধুরা, আমরা অবশ্যই কল্যাণী জাংশন নেমে যাবো। তো আমরা কাশিম বাজার স্টেশন থেকে ট্রেন আমাদের ছেড়েছিল 7:14, এখন বাজে 10:16 প্রায়। এখন সোজা এখান থেকে দেখি কিসে যাওয়া যায়, হয়তো টোটো বা কিছু একটা পাবো। তো বন্ধুরা, এখন আমরা কল্যাণী স্টেশনের বাইরে চলে এসেছি, এখন এখান থেকে আমাদের গন্তব্যের দিকে রওনা দেবো। বাঙালির প্রিয় চা, আগে স্টেশন থেকে বাইরে এসে আগে আমরা আগে চায়ের সেবন করিব। সেবন কি হলো, তোমার কাপ রিটার্ন করলা কেন? আমরা রথতলা মোড়ে নেমে গেছি, এখন রথতলা সার্বজনীন দুর্গা পুজো মণ্ডপের দিকে আমরা এগোচ্ছি। সাধারণে ঢোকার প্রবেশের দিক দিয়ে পুজোর প্যান্ডেল দেখাই যাচ্ছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর ভাবে বানিয়েছে। আর কিছুক্ষণের মধ্যে আমরা চলো ভিতরে গিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করছি। তো বন্ধুরা, আমরা অবশেষে ভিতরে প্রবেশ করেছি, এখন কিছুক্ষণের মধ্যে আমরা প্যান্ডেলের মধ্যে যাব। তো বন্ধুরা, আমরা এখনো লাইনেই দাঁড়িয়ে আছি, আর এখানে দেখো অতটা ভিড় নেই, তবুও এখানে লাইন পড়ে গিয়েছে। আমরা এখন চন্দ্রোদয় মন্দিরের ভিতরে প্রবেশ করলাম অবশেষে। সত্যি ভেতরটা খুবই সুন্দর, ভালো হয়েছে আমরা অনেক আগে চলে এসেছি জন্য তোমাদেরকে ভালো মতন ভেতরটা দেখাতে পারছি। জাস্ট অসাধারণ লাগছে, ওই যে মায়ের মূর্তি দেখা যাচ্ছে, হ্যাঁ দারুণ লাগছে, জাস্ট অসাধারণ। বছরের প্রথম ঠাকুর এত সুন্দর দেখবো। তো বন্ধুরা, ভেতরটা দেখো কি অসাধারণ সাজিয়েছে। তো সত্যি বন্ধুরা, প্রতিমাটা অসাধারণ লাগছে দেখতে। একটু মায়ের মূর্তিটা জুম করে দেখানোর চেষ্টা করছি, খুবই সুন্দর খুবই। আর ভেতরের ডেকোরেশন তো অসাধারণ। তো বন্ধুরা, সূর্যোদয় মন্দিরটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম,
ভেতরের ডেকোরেশন তো আমার খুবই ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে গিয়ে জানাবে। শুনেছি এখানে দু তিনটে বড় বড় পুজো হয়েছে, বাকি সব ছোট ছোট। চেষ্টা করব দু তিনটে তো কমপ্লিট করা, তারপরে সেগুলো যদি হাতে সময় থাকে অবশ্যই সেগুলো তোমাদের দেখানোর চেষ্টা করব, অবশ্যই ভিডিওতে জুড়ে থেকো। এখন আমরা এসে পৌঁছেছি লুমিনিয়াস ক্লাবের, প্যান্ডেল করা আছে এখানে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে লুমিনিয়াস ক্লাবের যে প্যান্ডেল করা আছে, সত্যি অসাধারণ লাইটিং, বাইরে থেকে সেরা লাগছে। আর কিছুক্ষণের মধ্যে আমরা ভেতরের দৃশ্য তোমাদেরকে দেখাবো, কিছুক্ষণের মধ্যে আমরা ভেতরে যাবো এবং ভেতরে মূর্তিটা, ভেতরের সাজসজ্জা কিরকম, ডেকোরেশন সমস্ত কিছুই দেখাবো, ভিডিওতে জুড়ে থাকো। চলো চলো ভিতরে, চলো ভিতরে, চলো চলো ভিতরে যাওয়া যাক, ভিতরে যাওয়া যাক। তো বন্ধুরা বাইরে থেকে জাস্ট অসাধারণ লাগছে, পুরো লাইট গুলো অন করে দিয়েছে। চলো ভেতরে গিয়ে দেখা যাক, অসাধারণ তো অবশ্যই হবে, বাইরে থেকে জাস্ট সেরাই লাগছে লাইটিং গুলো। এই মণ্ডপটি হচ্ছে চীনের গ্র্যান্ড লিসবোয়া নামক হোটেলের আদলে তৈরি করা হয়েছে। তো বন্ধুরা আমরা অবশেষে ভেতরে প্রবেশ করেছি, জাস্ট অসাধারণ। আর ভিড় দেখো কতটা ভিড় আজকেও, এখানে বন্ধুরা সেলফি তুলবে বলছে। আর সামনে মায়ের মূর্তি দেখা যাচ্ছে, এটা একটু জুম করে দেখা। আর খুব তাড়াতাড়ি আমরা বেরোতে লাগবো, আমাদের চলো ভেতরে গিয়ে মায়ের মূর্তিটা একটু দেখাবো। তো উপরে লেখা আছে সরকার ডেকোরেটর লিয়াম সরকার, ফোন নাম্বার দেওয়া আছে, যারা এই কাজটি করেছে সত্যি বন্ধুরা অসাধারণ। পুরোটা একবার দেখানোর চেষ্টা করছি। আর পেছনে ভিড়ও প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছে, চরম ভিড় হয়েছে। তো বন্ধুরা ভিতরটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও, আরো মায়ের মূর্তিটা তোমাদেরকে কাছে থেকে দেখানোর চেষ্টা করছি। অবশ্যই যা ভিড় হয়েছে সত্যি ভিতরে, এত সুন্দর একটি প্যান্ডেল হয়েছে যে এখানে ভেতরে কাজসজ্জা কারুকার্য এতটাই সুন্দর যে এখানে ভিড় হওয়া স্বাভাবিক। তো বন্ধুরা মায়ের মূর্তিটাকে একটু আমি হালকা জুম করে দেখানোর চেষ্টা করছি, পুরো ডাকের সাজে পুরো মূর্তিটা সত্যি অসাধারণ। আর তোমাদেরকে একবার ভিড়টা দেখা, ভিড়টা দেখলে বুঝতে পারবে যে এখানকার কারণ হচ্ছে, দেখতে পারবে এখানে ভিড় দেখে বোঝা যাচ্ছে। আর দুদিন পরে আসলে তো এখানে দাঁড়ানোই যাবে না, আজকে কোনো মতো একটু দাঁড়ানো যাচ্ছে, কিন্তু দুদিন পরে এখানে আমরা যে কিছুক্ষণ দাঁড়িয়ে এখানে ভিডিও করতে পারছি এটুকু সম্ভব হয়ে উঠবে না। কেমন লাগছে এখানে? হেভি হেভি অসাধারণ লাগছে, আগের বার ঢুকতে পারিনি, এবার ছোট ঢুকলাম, ঢুকলাম অনেকটা টাইম এখানে স্পেন্ড করলাম এখানে, আজকে এতটা টাইম এতটা ভিড়ের মধ্যে যে আমরা এতক্ষণ এখানে থাকতে পারছি এটাই অনেক, আর দুদিন পরে তো দাঁড়ানোই যাবে না, তাই কি না? তো আমি মায়ের মূর্তির অনেকটাই কাছে চলে এসেছি, ডাকের সাজে বন্ধুরা। আর সাজকে তোমাদের কেমন লাগছে? আর ভেতরে যে কারুকার্য আর কি ডেকোরেশন, এটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে। অসাধারণ অসাধারণ কথা হবে না, যা এক কথায় সেরা। এইখানে এখান থেকে বেরিয়ে আরেক জায়গায় চলে যাবো ভাবছি, এখানকার ভিড়টা আরেকবার তোমাদের ভিড়টা দেখে এক্সিট গেট দিয়ে ফিরিয়ে করবো। এক্সিট গেট বাইরের দিকে যাওয়া যাক বন্ধুরা, কোথায় ভিড় কাউকে খুঁজে পাচ্ছি না, কে কোথায় চলে যাচ্ছে, বেরিয়েছে কি না বেরিয়ে দেখা যাচ্ছে পুরো। এই ফিলিংসটা শেয়ার করো একটু, সত্যি জাস্ট সেরা। এবার বাকি প্যান্ডেল বলতে আর একটা বড় প্যান্ডেল আছে, সেটার দিকে আমরা সবাই এগোবো, তোমরা ভিডিওটাতে জুড়ে থাকো এবং কমেন্টে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তো বন্ধুরা আমরা এখন আরেক জায়গায় যাবো। এই কোন জায়গায় যাবো এবার? তো বন্ধুরা এখন আমরা টোটো পেয়ে গেছি, চার ধাম যাবো, আমি সামনে সিটটাই নিচ্ছি, চল। না না আসবো না, বেশিরভাগ জায়গাতেই আই লাভ কল্যাণী, উই লাভ কল্যাণী এরকম লেখা আছে। আমরা এখন চার ধামের গেটের মধ্যে দিয়ে প্রবেশ করছি, চার ধাম।
কল্যাণী সেরা তিনটে পুজো, তিনটের মধ্যে দুটো হয়ে গেছে, লাস্ট এটাই চার ধাম। আমরা ফাইনালি টোটো থেকে নেমে গেলাম আর এখন চলে এসেছি চার ধাম। এই যে পেছনে দেখতে পাচ্ছ চার ধামের মণ্ডপ, পুজো মণ্ডপ আর কি। আর কিছুক্ষণের মধ্যে আমরা ভেতরে যাব। তো বন্ধুরা চলো ভিতরে গিয়ে তোমাদের একটু দর্শন করাই, আমরাও নিজেরাও দর্শন করি। দুটো তো পুজো মণ্ডপ আমরা ঘুরে ফেলেছি, এখন লাস্ট এটাই, চলো এবার ভেতরের দিকে যাই। তো ফাইনালি আমরা চলে এসেছি পুজো মণ্ডপের এখানে। পেছনে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে চার ধাম বানিয়েছে। চলো এবার ভেতরের দিকে যাই একটু। আমাদের টিম কোথায় গেল? ওরা আগে চলে গেছে মনে হচ্ছে। তো এন্ট্রি গেট থেকে বন্ধুরা লাইনটা দেখো, মোটামুটি ভিড় ঠিকঠাকই আছে। পাশে চার ধাম, আরেক পাশে এখানকার লাইটিং। এ এদিক দিয়ে কি বেরিয়ে যাবে নাকি ডাইরেক্ট কমপ্লিট? না না, এদিক দিয়ে ভেতরে ঢোকার জায়গা আছে মনে হয়। তো বন্ধুরা আমরা সামনে দিয়ে চার ধামটা দেখলাম, এখন জানি না এক্সিট গেট হয়তো এদিক দিয়ে সোজা বাইরে বের করে দিচ্ছে। তো তোমরা ভিডিওটা দেখে অবশ্যই জানিও তোমাদের চার ধামটা কেমন লাগলো। আর কল্যাণীর তিনটি, ও এই তো আবার আমরা এন্ট্রি করলাম। আমি ভাবছিলাম এক্সিট গেট দিয়ে বেরিয়ে যাচ্ছিলাম, এটা হচ্ছে এন্ট্রি, সত্যি অসাধারণ। চলো তোমাদেরকে আগে সামনে থেকে মায়ের মূর্তিটা দেখানোর চেষ্টা করি, এখানে খুবই সুন্দর হয়েছে। এ সাইড দাও একটু। এখানটাও সত্যি, ভেতরটা অসাধারণ। তো তোমাদের কল্যাণীর যে তিনটে সেরা পুজো মণ্ডপ দেখালাম, তার মধ্যে তোমাদের সব থেকে কোনটা ভালো লেগেছে কমেন্টে জানিও। তো চলো আমাদের বাঁদিকে এক্সিট গেট, এখন আমরা এক্সিট গেট দিয়ে এখান থেকে বেরিয়ে যাই, সত্যি খুবই সুন্দর। চলো এবার এখান থেকে বেরিয়ে যাওয়া যাক এক্সিট গেট। বন্ধুরা ভাইরা কোথায় আছে দেখা যাক, ওই তো সামনে দাঁড়িয়ে আছে। এবার এখান থেকে আশা করি কল্যাণী স্টেশন যাবো এবং এখান থেকে ট্রেন ধরবো। আজকের মতন কল্যাণীকে টাটা, এখন আমরা রওনা দিচ্ছি স্টেশনের দিকে। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, আজকের মতো এখানেই টাটা।